যুক্তরাজ্যের লন্ডনে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। লন্ডনের প্রাণকেন্দ্র স্ট্র্যাটফোর্ডে তেমনই একটি অপরাধ সংঘটিত হয়েছে গতকাল সন্ধ্যায়। আমার পাশে দাঁড়ানো তারেক চৌধুরী, ওনারা প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ করেন। ঠিক এখানেই ছিল তাদের ভ্যান, যেটি ভর্তি ছিল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের জিনিসপত্রে। সন্ধ্যায় মাত্র 40 সেকেন্ডের মধ্যে একটি কারে করে দুর্বৃত্তরা এসে লুট করে নিয়ে যায় সমস্ত জিনিসপত্র। আমরা জনাব তারেক চৌধুরীর কাছে শুনব বিস্তারিত আসলে কি হয়েছিল কালকে। গতকাল 5:14 একজন দুর্বৃত্ত এখানে এসে পার্কিং করে আমাদের ভ্যানের পিছনে। আমি তখন আমাদের এখানে ঘুমাইতেছিলাম, আমার মায়ের রুমে ঘুমাচ্ছিলাম, আমার ভাই সহ ভাই বসা ছিল। হঠাৎ করে অ্যালার্ম অন হওয়ার কারণে আমার ভাই উইন্ডো ওপেন করে, ওপেন করার পরে ভাই আমার বলে যে আমাদের ভ্যান চুরি হচ্ছে। তখন সে উইন্ডো দিয়ে জাম দেয়, জাম দেওয়ার সাথে সাথে আমিও জাম দিই। তখন সে একজনকে ধরে ফেলে, ধরার পরে তারে গাড়ি দিয়ে মানে শেষিয়ে নিয়ে যায়। তখন আমি তারও ঝাঁপড়াই ধরি, ঝাঁপড়াই দেওয়ার পরে যখন ধরি সে আমার পাঞ্চ করে, কিক করে। যখন এই পাঞ্চ এবং পাঞ্চের কারণে আমার চোখে এসে পড়ে, এখানে আমার পাঁচটা শিলে হয়েছে। পাঞ্চ করার মানে আমার অনেক কেটে যায় এবং আমরা ধরতে পারি না, গাড়িটি চলে যায়। আমার ভাইকে লাথি মেরে ফেলে দিয়ে তারা আমাদের সম্পূর্ণ টুলস নিয়ে চলে যায়। এটা কী পরিমাণ টুলস নিয়ে গেছে, মানে টাকার অঙ্ক এটা কত হতে পারে? ৭-৮ হাজার পাউন্ড। দর্শক, আপনারা শুনলেন কিভাবে মুহূর্তের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। ভ্যানটি পার্ক করা ছিল, তার ঠিক পিছনের অংশে এসে গাড়িটি রিভার্স করে গাড়িটির পিছনের অংশ সেখানে যুক্ত করা হয় এবং গাড়ির পিছনে যে বানের থাকে সেখান থেকে একজন মানুষ ড্রিল করে ওই ভ্যানের পিছনের দরজাটা খুলে ফেলে এবং মুহূর্তের মধ্যে সকল জিনিসপত্র নিয়ে আবার ঠিক এই রাস্তা ধরে তারা পালিয়ে যায়। তার পিছন পিছন গিয়েও জনাব তারেক চৌধুরী এবং তার ভাই তাদেরকে ধরতে পারেননি এবং আহত হন তারেক চৌধুরী। এই ঘটনায় কমিউনিটির উদ্বেগ দেখা দিয়েছে এবং কমিউনিটির লোকজনকে আমরা জানাতে চাই, আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে যখনই আপনারা কোনো জিনিসপত্র, দামি জিনিসপত্র গাড়িতে রাখবেন কিংবা ভ্যানে রাখবেন, অবশ্যই সিকিউরিটি অ্যালার্ম রাখবেন এবং রাতের বেলা অবশ্যই রাখবেন না। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।